শুক্রবার যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়ারেন শহরে পুলিশের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত আতিকুর রহমান নামের 19 বছর বয়সী এই তরুণের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুপাতলা গ্রামে। তার পিতা বিয়ানীবাজার পৌর শহরের সাবেক ব্যবসায়ী মিতালী ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ ময়নুল ইসলাম। যুক্তরাষ্ট্রে ঘটনাটি ঘটেছে দুপুর 12:30টার দিকে। জানা যায়, নিজের ঘরে হাতে অস্ত্র নিয়ে বাবা মা সহ পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করছিল সে। তার উচ্ছৃঙ্খল আচরণে ঘাবড়ে যায় পরিবারটি। ভয় পেয়ে তার বাবা বা ছোট বোনকে নিয়ে গ্যারেজে গাড়ির ভেতর আশ্রয় নেন। অতিষ্ঠ 16 বছরের ছোট ভাইয়ের ফোন কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ যুবকটিকে সশস্ত্র অবস্থায় দেখতে পায় এবং তাকে অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু এতে সে কর্ণপাত করেনি। সে অস্ত্র হাতে নিজ ঘরের বাইরে আসার চেষ্টা করে। তবে যুবকটি কেন এমন আচরণ করছিল এমন প্রশ্নে অভিভাবকদের কাছ থেকে কোনো সদুত্তর মিলছে না। পরিবারটি বিগত কয়েক বছর হলো ইমিগ্রান্ট হয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এ ঘটনায় দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশি অধ্যুষিত মিশিগানে শোকের ছায়া নেমে এসেছে এবং কমিউনিটিতে চরম উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছেন। উল্লেখে, গত 27 মার্চ নিউ ইয়র্কের অজন পার্কে 19 বছরের যুবক ওয়েন রোজারিও পুলিশের গুলিতে নিহত হয়। উভয় ঘটনা তদন্তাধীন রয়েছে।